এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার সমালোচনাকারী যারা মানুষের শুধু সমালোচনা করে যদি কোনো মুসলিম সমাজে কোনো ভুল করে ফেলল এটি তারা প্রচার প্রসার করার জন্য ব্যস্ত হয়ে যায় যে কোনো বৈঠকে আড্ডাখানায় বাসাবাড়িতে হোক কর্মস্থলে হোক জীবন হোক সর্বত্রই ও এটি করেছে ও এটি করেছে তার চরিত্র এরকম সে এই করে এভাবে উপার্জন করে বিভিন্ন সমালোচনা তে এই সমালোচনাকারী কেমন মানুষ এই সমালোচনাকারীরা সমাজের সবচেয়ে খারাপ মানুষ এর কারণ কারণ হলো এরা সমাজকে নষ্ট করে মুসলিম জাতি সমাজে ঐক্যবদ্ধ থাকবে ঐক্যর মাঝে ফাটল ধরায় এই সমালোচনাকারীরা বন্ধ নষ্ট করে এরা হিংসা বিদ্বেষ ছড়ায় মানুষের মাঝে দুশ্মনি বৃদ্ধি করে পরস্পর বন্ধুত্ব নষ্ট করে ঐক্যবদ্ধ সমাজকে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাই এই দিক দিয়ে তারা হলো সবচেয়ে খারাপ মানুষ সমাজের এমনইভাবে তারা নিজের জন্য ক্ষতি কিনে আসে আবহ রায়রা রাদ হাদিস এক মহিলার কথা রসলাম কাছে বলা হলো যেই মহিলা পাশক্ত নামাজ রোজা হজ জাকাত ইবাদতবন্দিকে নফল ইবাদত অনেক করে কিন্তু তার জিব্বা থেকে কেউ নিরাপদ না রসলাম বললেন সে জাহান্নামী সমালোচনাকারীরা হলে গিবৎকারীর অন্তর্ভুক্ত মানুষের পরনিন্দা করে গিবৎকারী আল্লাহ রব্লা আলমিন সোরা হজরতে বলেছেন মৃত মুসলিম বায়ের মাংস বক্ষণ করল সমালোচনাকারীরা হলো সমাজের চুগল খোর রসলাম হোসেন লায়োল জান্নাতে কাত্তাত চুগল খুর কখনো জান্নাতে যাবে না কাত্তাত হল নাম্মাম মানুষের চুগুল খুরি কেড়ে বেড়ায় একজনের কথা আরেকজনের কাছে লাগায় এবং তাদের মধ্যে হিংসাবিদদের সৃষ্টি করে রসুল সাল্লাম এই পৃথিবীতে তাদের শাস্তি দেখেছেন দুই কবরের পাশ দিয়ে যাইতেছিলেন এক কবরের শাস্তি হচ্ছে এই চুগুল কারণে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ায় সমালোচনাকারীরা কিয়ামতের দিন হবে নিঃস্ব তাদের কোনো নেকি থাকবে না সব কিছু বিলীন হয়ে যাবে মানুষের সমালোচনা করছে ওই দিন কোনো অর্থ থাকবে না আল্লাহ রবুল্লা আলমিন তার সাবগুলি যার সমালোচনা করা হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত যার সমালোচনা করা হয়েছে তার পাপগুলি তার উপর চড়াই দিয়ে তাকে জাহা নামে নিক্ষেপ করা হবে একজন মুসলিম মুখ দিয়ে যা ইচ্ছে তাই বলতেছে মহাজ হাদিস এই মুখের কথার কারণে সমালোচনা করার কারণে আল্লাহ রবুল্লা আলমিন উল্টো পিঠে একদম টেনেস রে পা ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন তাহলে এই সমস্ত সমালোচনাকারী যারা মুক্তি কিভাবে পাবে মুক্তির উপায় হল রসলাম এসাদ করেছেন নামের হাদিস নামের বলেন মান্না যা তৈরাল্লাহ মুক্তির উপায় কি তখন রসল বললেন আমি আলাই কালিসা এই তুমি একদম কণ্ঠল করো লাগাম দিয়ে বেঁধে রাখো জিব্বাকে এদিক সেদিক আর ছেড়ে দিবে না প্রিয় বন্ধুগণ ইসলামে কোনো সমালোচনা স্থান নেই ইসলামে আছে একজন মুসলিমের কল্যাণ কামনা একজন মুসলিমকে ভালো পরামর্শ দেওয়া একজন মুসলিমকে উপদেশ দেওয়া কোনো মুসলিমের বলতটি পরিলক্ষিত হলে গোপনে যেয়ে তাকে পরামর্শ দিন তাকে সংশোধন করার চেষ্টা করুন সরাসরি তাকে বলুন এবং তার জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করুন এটি হল ইসলাম চায় এবং এতে রয়েছে আপনার জন্য মঙ্গল এবং কল্যাণ আর যে সমালোচনা করেন তাহলে আপনার পথ হলো জাহান নামের পথ এখন কোন পথ বেছে নেবেন এটাই চিন্তা করুন